বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ISSB পরীক্ষার প্ল্যানিং এক্সারসাইজ। প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা করা, ঠিক আছে? তোমাদেরকে যখন ISSB বলে কেউ যায়, দ্বিতীয় দিন একটা প্ল্যানিং হয়, মজাদায়ক একটা পরীক্ষা। এই প্ল্যানিং এর সময় গল্পটার মধ্যে কয়েক ধরনের সমস্যা দেওয়া থাকবে, অনেকগুলো সমস্যা থাকবে। সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, গল্পটা মনোযোগ দিয়ে পড়ে গল্পটার মধ্যে কতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আগে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। বুঝে গেছে? তুমি গল্প করে গল্প থেকে সমস্যাগুলো ফাইন্ড আউট করলা, করার পরে এখন সমস্যা থাকলেই তো আর হবে না, সমস্যাটা তো সমাধান করতে হবে, তাই না? সমস্যা সমাধানের জন্য তুমি অ্যাজ এ কমান্ডার হিসেবে, অর্থাৎ তোমার ভিতরে যে নেতৃত্বের গুণাবলী রয়েছে সেটাই এখানে মূলত যাচ করা হয়। তুমি কয়েকজন সহপাঠীকে বা কয়েকজন বন্ধুকে বা কয়েকজন লোককে কাজে লাগিয়ে একসঙ্গে খুব অল্প সময়ের মধ্যে এই গল্পের মধ্যে থাকা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কত তাড়াতাড়ি বা দ্রুত সমাধান করতে পারবা, এটাকে বলা হয় প্ল্যানিং এক্সারসাইজ, মানে পরিকল্পনা করতে হবে তোমাকে। বুঝে গেছে কি? এই পরিকল্পনা করার সময় অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা যখন গল্পটা পড়বা, এরকম তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে না, একটা ছোট একটা ম্যাপ আছে এবং গল্প লেখা আছে, গল্প লেখার মধ্যেই তোমার এখানে সমস্যাগুলো আছে। মনোযোগ দিয়ে গল্পটাকে খুব ভালোভাবে করতে হবে। গল্পটা পড়ে তোমাকে সমস্যা লেখার ক্ষেত্রে কোনটা সমাধান করা সব থেকে গুরুতর বিষয় সেটা এক নম্বরে লিখবা, তার থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা দুই নম্বরে লিখবা, তার থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা তিন নম্বরে লিখবা, এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা চার নম্বরে লিখবা। আমি বুঝাইতে পারছি কি? মানে তোমার সমস্যার গুরুত্ব অনুযায়ী তোমাকে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর সিরিয়াল করতে হবে। এবং যখন তুমি সমস্যাগুলো সিরিয়াল করলা, সিরিয়াল হয়ে যাওয়ার পরে যখন তুমি সমাধানের ক্ষেত্রে যাওয়া, তখন তুমি ওই সিরিয়াল অনুযায়ী তুমি সমস্যাগুলো সমাধান করার জন্য তুমি তোমার ম্যান পাওয়ারকে কাজে লাগাবা। তোমার সঙ্গে যে জনবল আছে বা যে ইনস্ট্রুমেন্ট বা ম্যাট্রিয়াল আছে সেগুলোকে কাজে লাগিয়ে তুমি এই সমস্যাটা সমাধান করবা। বুঝা গেছে কি? সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার পরে প্রথমত তোমার খাতায় লিখতে হবে প্রশ্ন করে এবং সমস্যা চিহ্নিত করে, প্রথম লিখবা সমস্যা সমূহ, এরপরে সমস্যা সমাধানের উপায়। লেখার পরে ওই খাতাটা নিয়ে গিয়ে আমাদের এখানে দেখো বড় একটা ম্যাপ দেওয়া আছে না, এই বড় ম্যাপটা নিয়ে আবার তোমাদেরকে গ্রুপ ডিসকাশন করতে হবে। বুঝে গেছে? শুধুমাত্র তুমি যেটা খাতায় লিখেছ ওইটা বন্ধ রেখে তোমার মনে থাকা জিনিসগুলো নিয়ে এই ম্যাপটা দেখে দেখে তোমাকে সমস্যার সমাধানের উপায়গুলো সবার সামনে ডিসকাশন বা আলোচনা করতে হবে। বুঝা গেছে? এবং ওখানে জিটিও স্যার থাকে, জিটিও স্যার এবং তোমার গ্রুপ মেসটা থাকবে, অর্থাৎ তোমরা যারা আসো এরকম তোমাদের গ্রুপ মেস থাকবে। বুঝা গেছে? এই গ্রুপ মেস অনুযায়ী তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করে বলে শোনাতে হবে যে আমি এই সমস্যাগুলো খাতায় লিখছিলাম, এই সমস্যাগুলো সমাধানের জন্য খাতায় একটি পরিকল্পনা লিখছিলাম। সমস্যা ফাইন্ড আউট করার যে বিষয়গুলো শিখলো এবং তোমার সমস্যা সমাধান করার যেটা পরিকল্পনা সেটা সবার সামনে তোমাকে কি করতে হবে, তুলে ধরতে হবে। বুঝা গেছে? আমি একটু গল্পটা পড়ে শুনে তোমরা একটু প্রশ্নটা দেখো, ঠিক আছে? এবং আমাদের বড় চিত্র সঙ্গে মিল রেখে ছোট চিত্রটা দেখো, সেম টু সেম দেওয়া আছে। প্রথমে দেখো এই গল্পটার নাম হচ্ছিল আমরা অমাবস্যার মধ্যরাত, ঠিক আছে? তোমরা কয়েকজন বন্ধু মিলে আমবাগান হইতে গৌরব নগরে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলে। ফেরার সময় রাত ঘনিয়ে এসেছে, আকাশ মেঘলা এবং অমাবস্যার রাত, তাই বন্ধুর মা যেতে নিষেধ করলেন, কিন্তু আগামীকাল 8টায় জরুরি কাজ থাকায় রাত 11টায় রওনা হলে গৌরব নগর হতে 40 কিলোমিটার যাওয়ার পর দেখলে পথে একটি গাছ পড়ে আছে।
তোমরা কোনোভাবেই গাছটা সরাতে পারছো না, ফলে গাছটি আটকে গেছে। গাছটি আটকে গেছে রাস্তার উপরে এবং গাছটির কারণে গাড়িটি আটকে গেছে। গাড়িতে 50 কিলোমিটার যাওয়ার মতো তেল আছে। রাস্তার পাশ দিয়ে দিলকোলা নদী প্রবাহিত হচ্ছে। ম্যাপে দেখো একটা নদী দেওয়া আছে না, এটার নাম হচ্ছিল দিলকোলা নদী। এবং রাস্তার মাঝখানে দেখো গাছ পড়ে আছে না, গাছের মাছ এই জায়গায় দেখো গাড়ি আটকে পড়ে গেছে। আর এই নদীটি প্রশস্ত ছিল কয় ফিট 60 ফিট। নদীতে একটি নৌকাতে আরো দেখা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাকে সাহায্যের জন্য ডাকতে গেলে তখনই নৌকাটি উল্টে গেল এবং সেখান থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শোনা গেল। সেই মুহূর্তে একজন লোক দৌড়ে এসে জানালো যে সমূলে কাছে বাড়ির ছাদ ধসে এক শিশু পুত্র আহত হয়েছে এবং রক্তকরণ হচ্ছে। দেখো এখানে সমেল দেওয়া আছে, তাই না? এই সমেলের পাশে এই ঘরের ছাদ ভেঙে একটা ছেলে শিশু বাচ্চা আহত হয়েছে। নদীর উপরে হরিপুরে ঝড় ও বৃষ্টিতে ঘর ঘরে পড়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে হরিপুর গ্রাম। হরিপুর গ্রামে আবার ঝড় বৃষ্টিও হচ্ছে খুব, ঝড় বৃষ্টির কারণে ওখানে ঘর বাড়ি কাঁচা ঘর বাড়ি ভেঙে পড়ছে। আবার এই সুযোগে তোমার ঘর বাড়ি যেহেতু ভেঙে যাচ্ছে, ওই সুযোগে ওই এলাকায় দুষ্কৃতিকারীরাও হামলা করেছে, মানে চুরি ডাকাতি করার জন্য। তোমার সাথে বা তোমাদের সাথে জেরিক্যান এবং একটি স্ক্রু জায়গা আছে, যেখানে কাজ করে আছে সেখানে তো 10 কিলোমিটার দূরে একটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। তুমি কিভাবে এই সমস্যার সমাধান করবে? অর্থাৎ তোমাদের সঙ্গে একটি জেরিক্যান এবং একটি স্ক্রু জায়গা আছে এবং তোমাদের ওই এলাকার পাশে একটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বুঝে গেছে? জেরিক্যান আর স্ক্রু জায়গার মধ্যে ডিফারেন্স হচ্ছিল যে গাড়ি খোলার জন্য, কাজ করার জন্য, টায়ার খোলার জন্য, ভাসানোর জন্য যে জিনিসগুলো ইউজ করা হয় ওইটা ওই জিনিসগুলোকে এখানে বোঝানো হয়েছে, বুঝতে পারছি কি? তাহলে এই গল্পটা তোমাদেরকে আগে 10-15 বার খুব মনোযোগ সহকারে পড়তে হবে। মনোযোগ সহকারে পড়ার পরে তোমার এই পরিকল্পনাটা সুন্দরভাবে লিখতে হবে। আগে সমস্যা লিখবা, দেন ওই সমস্যা লেখার পরে তুমি ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করবা, তাই না? এখন তোমার হইতে পারতো বা অনেকে চিন্তা করতে পারতো বা অনেকে প্রশ্ন করতে পারতো, স্যার গাড়িতে রাস্তার মাঝখানে গাছ পড়ে রয়েছে এবং গাড়ি আটকায় গেছে, তো গাছটা সরাই আমার চলে গেলে তো হতো, এত সমস্যা সমাধান করার কোনো সময় আছে? কিন্তু একজন বিবেকবান এবং একজন মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে তুমি তো কখনই কাউকে বিপদের মধ্যে ফেলে রেখে যেতে পারো না, তাই না? তোমাকে সমস্যাগুলো সমাধান করেই, ট্যাকেল করেই তোমার গন্তব্যস্থলে তোমার প্রয়োজনীয় কাজ সারার জন্য তোমাকে যেতে হবে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? এইভাবে পরীক্ষাটা দিতে হয়। মনোযোগ দিয়ে আগে গল্পটা পড়তে হবে, তারপর সমস্যাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে ওখানে সমস্যা ফাইন্ড আউট করে সমাধান করতে হবে। তবে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে কোনোভাবেই যাতে কোনো সমস্যা যাতে মিস্টেক না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখো, বুঝে গেছে? ঠিক আছে, তাহলে এখন আবার শুরু করতে পারি পরীক্ষা? ওকে, সবাই মনোযোগ দিয়ে পড়ালো, সরে ফেলো। ওকে, আগে গল্প পড়ো, গল্প